রাজনৈতিক অনেক নেতা থাকে, বহুত নেতারা আছে ধর্ম বিমুখ, ইসলাম সহ্য করতে পারে না। শুধু আমলিগা লাগে দোষ দিয়ে লাভ না, এ ক্লাসের ভালো বুজুর্গ সব দলেই আছে। আমরা তো দাইয়ে পাই এই গ্রাম্য বাংলাকায়, দাইয়ে পাই বুড়ির ভাষায়, আর দোষ দেয় খালি এক দলের, যে ঘুষ খায় খালি পুলিশটা, পুলিশটা ঘুষছে নেই না। ওই হাতের মাথায় পায় মোসাফায় 20 টাকা, তাই চোখে সবাই দিয়ে ফেলে আর তাকে দোষ হয়। মোটা মোটা ঘুষ খায় মোটা মোটা টেবিল আলারা, কথা বল না, দোষ সব পুলিশের। ওইরকম নাস্তিক আর বেঈমান পার্টি বিভিন্ন দলেই আছে, আবার তার ফাঁক দিয়ে আল্লাহ তাআলা বহুত রাজনৈতিক নেতাকে দিয়ে ধর্মের অনেক বড় বড় কাজ করাচ্ছে। তাহাজ্জুদ পড়ে, ইশরাক পড়ে, আওয়াবিন পড়ে, হজ করে, যাকাত দেয়, তবলিগে ওলামাই কেরামের সাথে সময় লাগায়, মোটা মোটা দান ধ্যান করে, মসজিদ করে, মাদ্রাসা করে, আবার চরম বিনয়ী, এত ভদ্র লোকটা আওয়ামী লীগের বাগা একজন নেতা, এরকম আমি জানি। তো সব মিলে এ কথা হলো যে আল্লাহ তাআলা যাকে ভালো কাজ করার তৌফিক দেন, বুঝতে হবে যে আল্লাহ তাআলা তার কল্যাণ চেয়েছেন, মঙ্গল চেয়েছেন, কামিয়াবি চেয়েছেন। তাই আল্লাহ তাআলা কোন স্বাস্থ্য চেহারার দিকে না তাকাইয়া বন্দায়ে ঐশকে শুদ্ধি তর্কে না সব কুঞ্জামি, বন্দায়ে ঐশকে শুদ্ধি তর্কে না সব কুঞ্জামি, কে দারি রাহ ফুলা নিবনে ফুলা চিজে নিস্ত। আল্লাহর আশেক বান্দা হও, বংশের পরিচয় বাদ দাও, আল্লাহর রাস্তায় বংশের পরিচয়ের কোনো ভ্যালু নাই। এই রাস্তায় এটা জিজ্ঞাসা হবে না যে কার বেটা কাকে, কার ছেলেকে, এইটে না, তুমি কতটুকু এইটুক বলো, এইটুক দেখাও। চুকে নহান্ডা তবি আদবে হুনার বো পয়ম্বর জাদগি কদরস নয়ারজু, কে নহান নূহ আলাইহিস সালামের ছেলে, সেই হিসেবে তার নবী হওয়া উচিত ছিল না? সে কি নবী না কাফের? কাফের, কেনান কাফের। বাপ এত বড় রসুল, বলা হয় আউয়াল রসুল নূহ আলাইহিস সালাম, সর্বপ্রথম রসুল নূহ আলাইহিস সালাম, সেই রসুলের ছেলে হইয়া চারটা ছেলের ভিতরে একটা ছেলে কেনান কাফের, নৌকায় উঠতে পারলো না, সুগ্নি খাইয়ে শেষ। আবার ইব্রাহিম আলাইহিস সালাম আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কাফের, আজরের ছেলে, নমরুদের পরেই কিন্তু সেকেন্ড প্লেস স্বরাষ্ট্র মন্ত্রী আজর, প্রেসিডেন্ট নমরুদ, স্বরাষ্ট্রমন্ত্রী আজর, আর আজরের ঘরে ইব্রাহিম আলাইহিস সালাম, সুবহানাল্লাহ বলবেন না? এসব কার কারিশমা? আল্লাহ পাকের কারিশমা, ঠিক না? এলাকায় যদি সার্টিফিকেট দেখে দেখে বলা হতো যে যারা কোটিপতি ওরা ছাড়া ওয়াজ শুনতে পারবে না, যাদের চেহারা সালমান শাহর মতো নায়কের মতো ওরা ছাড়া ওয়াজ শুনতে পারবে না, যারা 500 মন দান পাবে ওরা ছাড়া গরিবরা ওয়াজ শুনতে পারবে না, তাহলে আমরা কজন বাদ হয়ে যেতাম না? আমি বইলা বাদ হয়ে যেতাম বক্তার কথা দিয়ে, আমি তো 3 গুণের কেউ না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ধনী গরিব দেখেন নাই, ঘর থেকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসছেন, আয়া নেহি হো বুলায়া গিয়া হো, আয়া নেহি হো বুলায়া গিয়া হো, আমরা আসি নাই, আল্লাহ ডেকে নিয়ে আসছেন, কোন আলহামদুলিল্লাহ। অতএব আমাদের মনের পরিপূর্ণ বিশ্বাস আল্লাহ ডেকে এনে আমাদেরকে খালি হাতে আজকে এখান থেকে ফিরেই দেবে না, আমাদের হাত দুটো নেকি দিয়ে ভরে দেবেন, আমল নামা থেকে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। সবাই বলি আমিন। আমার আল্লাহ তো ধোকাবাজ না, আল্লাহ পাক ফাঁকিবাজ না, আল্লাহ পাক প্রতারক না, যে ডেকে এনে আমাদেরকে আমাদের সাথে প্রতারণা করে বিদায় দিবেন। মনের পাক্কা সিদ্ধান্ত থাকবে, যা শুনেছি সামনে যা শুনবো এ কথাগুলো বিশ্বাস করব, এ কথার পর আমল করব, রাজি আছি না? অনেকেই বয়ান শুনতে আসে, বক্তাদেরকে কোন কোন জায়গায় ভুল কয় সেই ভুলটা লুকমা দেওয়ার জন্য আসে, নিজে শিখতে আসে না। দোস্তরে এখনো পর্যন্ত কত 30 বছর হাদিস পড়াই, আর এই 30 বছর রাজের ময়দানে মৌলানা আব্দুল হান্নান সাহেব ভাই, উনিও বহুত বড় আলেম, আমরা একই জামানার, আমার থেকে 1-2 ক্লাস নিচেই মনে হয় ছিলেন ভাইরা। তো
তো আমরা একই সমসাময়িক অথবা সমান হতে পারি এক মাদ্রাসায় পড়তে সুযোগ পাইনি সমসাময়িক কিন্তু পাকসে ভালোই বেশ পাই গেছে আর খাওয়ার মতো হয়ে গেছে পাই দার দার যার দাড়ি যত পাকে সে আল্লাহর কাছে তত প্রিয় হয় কারণ সুবহানাল্লাহ আমার ভাই আল্লাহর কাছে পূর্ণ মকবুল হয়ে গেছে একটাও কাঁচা আছে বুঝে মনে হয় না দাড়ি আমরা একই বয়সী তো এতদিন পর্যন্ত কোরআন হাদিস পড়িয়ে পড়াইয়া এতদিন পর্যন্ত কোরআন হাদিস পড়িয়ে পড়াইয়া তারপরও ময়দানে কথা বলতে সাহস পাই না সাহস পাই না এখনো পর্যন্ত বড় কোনো আলেম ক্লাস করাইলে সে জায়গা যে বোকার মতো হা করে বসে থাকি দেখি নতুন কিছু বলে অথবা পুরন কথা বললে আমি যেভাবে শিখছি তার চাইতে উনি সুন্দর করে বলতে পারে আমি শিখব কিন্তু এক শ্রেণী মানুষ মাঠে আসে শেখার কোনো নিয়ত না শিখার কোনো নিয়ত না কোনটা কোনটা ভুল কয় পরবর্তীতে ফোনে অ্যাটাক করব অথবা সিরকুট লিয়ে ওনাকে জাগাই ধরে বসব এই নিয়ত বাদ দিয়ে পেটে যা আছে ওইটা খালি করে নিয়ে নতুন করে বসতে হবে শেখার জন্য আল্লাহ পাক আমাদের তৌফিক দান করে বলি আমিন চলতি মাসটার নাম শাবান মাস চলতি মাসের নাম শাবান মাস মনে আছে তো কি মাস শাবান মাস সামনে আর কয়েকদিন পরেই আসতেছে সাইয়েদুস শুহুর সমস্ত মাসের নেতা মাস রমজান মাস আল্লাহ যদি তৌফিক দেয় রোজা রাখবেন তো লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা একটু মনে রাখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে কোনো কাজ শক্তির বাহিরে চাপায় দেয়নি কোনো কাজ শক্তির বাহিরে চাপাইয়া দেয়নি সুস্থ থাকলে আমরা রোজা রাখব অসুস্থ হলে রোজা রাখা লাগবে না আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন নিজেই বলেন ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুম ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখার সাথেই কইছে ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা তোমরা যারা রমজান মাস পাইবা অবশ্যই রোজা রাখবা রমজানের রোজা ফরজ না নফল নরমাল ফরজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফরজ একেবারে ঘরের খুঁটি পাঁচ খুঁটির এক খুঁটি বুনিয়াল ইসলাম আলা খামসিন ইসলামের ভিত্তি পাঁচটার উপরে শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এক নম্বরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহ দুই নম্বরে ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইয যাকাত ওয়া সাওমি রমাদান ওয়াল হাজ দুই নম্বরে তিন নম্বরে দুই নম্বরে নামাজ তিন নম্বরে রোজা চার নম্বরে যাকাত পাঁচ নম্বরে হজ মজবুত পাঁচটা খুঁটির একটা খুঁটি রমজানের রোজা যে রমজান পাইবেন আল্লাহ বলেন ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুম তোমরা যারা রমজান পাবা অলসতা করে অবশ্যই রোজা রাখো আল্লাহ রোজা ভারি কঠিন কি যে রাখবো ষোলো সতেরো ঘন্টা আজও পর্যন্ত সুস্থ মানুষ রোজা রাখার কারণে মারা গেছে এরকম কোন ইতিহাস নাই যদি রোজা রাখার কারণে সুস্থ মানুষ রোজা অসুস্থ হলে তো রোজা রাখা লাগবে না এই আয়াতের মধ্যে বলছেন সুস্থ মানুষ রোজা রাখার কারণে মারা গেছে রোজার কারণে এ কথা বলার কোনো সুযোগ নেই যদি তাই হতো তাহলে আল্লাহ পাক মিথ্যে কথা বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা আল্লাহ পাক বলেন আমি শক্তির বাহিরে সাধ্যের বাহিরে কোনো হুকুম চাপাই দেইনি তোমার যতটা সম্ভব অতটুকু যেখানে যে তোমার কষ্ট হবে সেখানে আমি বিকল্প ব্যবস্থা রেখেছি যেখানে ভাঙ্গা ব্রিজ সে জায়গা বিকল্প সড়ক আমি বলি থাকি যেখানে ভাঙ্গা ব্রিজ সে জায়গা বিকল্প রাস্তার ব্রিজ ভেঙে গেছে ওই ব্রিজের সংস্করণের জন্য ওই জায়গায় লাল পতাকা টাকায় দাঁড়িয়ে ভাবে বাসাটা বাঁধিয়ে দিয়ে সে সামনে আনে গাড়ি যাবে কিভাবে সাইড দিয়ে রোড বানাই দেয় না বিকল্প সড়ক আছে না শরীয়তের যত জায়গা আপনার ভাঙ্গা ব্রিজ পাবেন ওই জায়গা বিকল্প সড়ক পাবেন রমজানের রোজা ফরজ এখন কাল্লা আমি তো ভারি অসুস্থ ডাক্তারে কইছে ডেলি তিন বেলা খাতি হবে এগারোটার দিকে একবার খাওয়ার কথা কইছে নাইলে বলে মরিয়ে যাবো তাই কইছে নিয়ে আমি খেতে পারি নাসি রুজু যত জোরে কোক আর শক্ত হইলে কোক তোমার ওই অবস্থায় রোজা থাকা লাগবে না বিকল্প সড়ক আছে রমজানের পরে সুস্থ হইয়া ওই রোজা কটা রেখে দিলি হবে বিকল্প সড়ক আছে না আল্লাহ আমি তো আইসিসিতে গাঙ্গে জায়গায় যেতে যে খাবার দাবার ঠিক মতো পাচ্ছি না আর যেভাবে আইটি উঠি বেড়ান লাগে তাতে তো কি রোজা রাখো কদি দিই আল্লাহ
আর হুজুর যেভাবে কইছে যে রোজার মাস পালি রোজা না রাখলি উপায় নাই ঠাইছে দুজে পালাই দুরে রোজা রাখলি কি করব আল্লাহ কয় যাই কোকার না কোক সফরে যে কয়দিন থাকো ওই কয়দিন তোমার রোজা রাখা লাগবে না রমজানের পরে বাড়ি যাইয়ে নিরিবিলি ভাবে রোজা কয় রেখে দিও যেখানেই ভাঙা ব্রিজ সেখানেই বিকল্প সড়ক আছে আল্লাহ হুজুর যেভাবে কইল নামাজ বলে বিনিয়োগ হতে হবে না এ কোন বেকায়দা এত বড় কঠিন শীতের মধ্যে হইছে আমার জ্বর আমি এর মধ্যে ওযু বানাবো কি করে আল্লাহ কয় যত ভাবেই বলুক না কেন ওলামায়ে কিরাম তোমার টেনশন করা লাগবে না বিকল্প সড়ক আছে যদি তোমার অসুস্থ হয় তাহলে ফাতায়াম্মামু সাইদান তাইয়্যিবা পাক মাটি দে তার মুখ করে নামাজ পড়ো হুজুর কোকার জাকক তোমার ওযু বানানো লাগবে না কোন সুবহানাল্লাহ বিকল্প সড়ক আছে না নাই আল্লাহ তাআলা ব্যবস্থা রাখছে আল্লাহ ওয়াজ তো ফরজ হইছে এমন অসময় আইছে আমার তো মক্কা যার বল নাই এনকির যদি আল্লাহ কয় তাহলে তোমার টাকা দিয়ে মাওলানা আব্দুল হান্নানে ফাটাই দাও তাতে হবে যেখানে ভাঙা বিড়ি সেই জায়গা বিকল্প সড়ক কোন সুবহানাল্লাহ আয় বিয়ারা বাইচালারা যারা ওয়াজ ফেল করছেন করতে পারেন না এখন বুড়ো কালে যাইয়ে খালি খালি হুইল চেয়ারে গোড়ায় বেড়াই লাভ নাই এই টাকা কন্যা যদি হুজুরকে পাঠাই দেন তাতে আপনি হাসি সাবজাতি করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ব্যবস্থা করুক আমিন তাহলে রমজান মাসের রোজা কি আমার শক্তির বাহিরে না শক্তির ভিতরে শক্তির ভিতরেই আছে আল্লাহ পাকের কাছে বললাম আল্লাহ রোজা রাখলে কি দিবা কও তালি রাখবো না লি রাখবো না আল্লাহ কয় আসসাউমু লি ওয়া আনা আজজি বিহি রোজাটা একান্ত আমার জন্য ওর প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজ হাতে দান করব আমি আল্লাহ নিজ হাতে দান করবো সেটা তো আখেরাতে দেবা দুনিয়ায় কি হবে নবী পাকের কাছে জিজ্ঞেস করলাম হুজুর দুনিয়ায় রোজা রাখলে নাসির হুজুরি সিজন বলে ওয়াজ করে বেড়াচ্ছে শুনতেছি প্রত্যেকটা ইবাদতের প্রতিদান যেমন আখেরাতে আছে ওই ইবাদতেরই প্রতিদান দুনিয়ায়ও যেমন মান হাফাজা আলা সালাওয়াত যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কয়টা পুরস্কার তবলিগ আলাকের কাছে শুনছেন না কয় পুরস্কার পাঁচ ওয়াক্ত নামাজে পাঁচটা পুরস্কার তার ভিতরে এক নম্বর পুরস্কার হলো ইউফানুজিকুল আইশ চারটে পুরস্কার মরার পরে একটা পুরস্কার দুনিয়ায় দুনিয়ায় কোনটা যেটা দুনিয়া আমার দরকার সেই নেই দুনিয়ায় কোনটা দরকার রিজিকের দরকার না রুজি রুজির দরকার রিজিকের দরকার এইটি আল্লাহ তাআলা নামাজের বিনিময় দেবে নবী পাক বলেন মান হাফাজা আলা সালাওয়াত আকরামাহুল্লাহু বি খামসি কিসাল যেই ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তাআলা তাকে পাঁচটি পুরস্কার দান করে এক নম্বর পুরস্কার দুনিয়ায় দুই তিন চার পাঁচ চারটে পুরস্কার মরার পরে দুনিয়ার পুরস্কারটা হলো তোমাকে আল্লাহ তাআলা রুজির বরকত বাড়াইয়া দিবে নামাজি মানুষকে আল্লাহ পাক না খাওয়ায় রাখবে না নামাজি মানুষকে আল্লাহ অভাব দেবে না যে যেমন ব্যক্তি তার রুজিরও তেমন প্রয়োজন তাকে সেই রকম রুজির ব্যবস্থা করে দেবে আকিস সাহেবকে আকিস সাহেবের রুজি দেবে সালমান রহমানকে সালমান রহমানের রুজি দেবে কিষেন বেচারে কিষেন বেচার রুজি দেবে ভ্যানসালা ডলারে ভ্যানসালার রুজি দেবে সবার রুজি এক সাইজের হবে না কথা কন যত ক্লাসের মানুষ আছে অত ক্লাসের নিয়ামত আছে একই লুঙ্গি সব লুঙ্গির কি এক দাম পাঁচ হাজার টাকা দামের লুঙ্গি আছে তা ভরারও লোক আছে দুইশো টাকা দামের লুঙ্গি আছে তা ভরারও পাঁচ হাজার টাকা দামের লুঙ্গি যদি দুইশো টাকা দামের লুঙ্গি ভরালে ভরায় দেন আটতেই পারবে না লজ্জায় কি আরবে মুড়া গুড়া খাচ্ছে কি আরবে খুলিয়ে ধুয়ে পরে গামছা বুঝে আটবে আবার পাঁচ হাজার টাকা দামের লুঙ্গি ভরা রে দুইশো টাকার দামের দামেরটা পরালিও সে পড়তে পারবে না লজ্জা সে বাড়িতে বেরোতে পারবে না ঠিক না